নমস্কার বন্ধুরা, আমি আজকে এই মাছগুলোর এক ধারে টক এক ধারে ঝাল বানাবো, আপনারা দেখতে থাকুন। এতে প্রথমে মাখিয়ে নেব নুন, তারপরে মাখিয়ে নেব হলদি। নুন হলদি একসঙ্গে মাখিয়ে নেব। এতটা আমি তেঁতুল নিয়েছি, এই তেঁতুলটা আমি ভিজিয়ে নেব। তেঁতুল ভিজানোর পর এই সরষাটা একটু বেটে নেব। গ্যাসের মধ্যে আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি, ওই প্যানটা গরম হয়ে গেছে, আমি এবারে একটু তেল দিয়ে দিব এতে। এবারে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি এবারে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজলে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একটু হলুদ আর একটু লঙ্কাটা আমি জল দিয়ে গুলে নেব, একসঙ্গে গুলে নেব। সরষাটা আমার বাটা হয়ে গেছে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। এর উপরে আমি সে লঙ্কাটা গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দেব। এর উপরে আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। এগুলো আমি উল্টাবো না, এইভাবেই থাকবে। এই উল্টো পাশে আমি আবার টক দিয়ে এটা দেখাবো। দেখো আমার এগুলো হয়ে গেছে, এবারে আমি নামাবো। সাইড প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আবার টকটা বানাবো। তেলটা দিয়ে দেবো এর মধ্যে। তেলটা আমি গুলিয়ে নিয়েছি, টকটা ভালো করে যদি সিদ্ধ হয়ে যায় তারপরে আমি মাছটা দিলাম। এর উপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দিব। টকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এর উপরে আমি মাছ দিয়ে দিব।
মাছগুলো একদিকে ঝাল হয়েছিল আর একদিকে এটা আমি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার এক ধারে টক, একদিকে ঝাল রেডি হয়ে গেছে। এটা আমরা ভাত দিয়ে খাবো, খেতে খুব টেস্ট লাগবে। আপনারা একবার বাটি করবেন। এটা আমার শ্বশুরমশাই বানিয়ে খাওয়াতেন, খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।